বিজেপির পতাকা ব্যবহারের অভিযোগ বাগদার নির্দল প্রার্থীর বিরুদ্ধে। নির্বাচন কমিশনে অভিযোগ জানালেন জেলা সভাপতি, কটাক্ষ তৃণমূলের। বিক্ষুব্ধ বিজেপিরা বাগদার উপনির্বাচনে নির্দল প্রার্থী দাঁড় করিয়েছে। এবার সেই প্রার্থীর বিরুদ্ধে বিজেপির পতাকা ব্যবহারের অভিযোগ এনে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বনগাঁ বিজেপি। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে একথা জানান বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল। তিনি বলেন, নির্দল প্রার্থী বিজেপির পতাকা ব্যবহার করছে, আমরা নির্বাচন কমিশনে বিষয়টি জানিয়েছি। নির্দল প্রার্থীর নির্বাচনী এজেন্ট শিশির হাওলাদার এবং তার সাথে থাকা মৃত্যুঞ্জয় চক্রবর্তী বিজেপির কেউ নয়, এরা তৃণমূলের এজেন্ট। তারা মানুষকে বিজেপির কথা বলে বিভ্রান্ত করছে। আমাদের প্রার্থী বিনয় কুমার বিশ্বাস। মৃত্যুঞ্জয় চক্রবর্তী, শিশির হাওলাদারের কোনো পদ নেই, থাকলে দল থেকে বহিষ্কার করা হতো। নির্দল কেউ বা কারা দাঁড়াতেই পারে, গণতান্ত্রিক দেশ, ভোটে দাঁড়ানোর অধিকার সকলেরই আছে। কিন্তু ভারতীয় জনতা পার্টির নামটা ব্যবহার করা হচ্ছে, পতাকাটাও ব্যবহার করা হয়েছিল। আমরা একটা কমপ্লেনও করেছিলাম আরোর কাছে, প্রেস মিট এই কারণে ডেকেছি, এরা বিজেপির কেউ নয়। মৃত্যুঞ্জয় চক্রবর্তী এবং শিশির হাওলাদার এরা বিজেপির কেউ নয়, মানুষকে বিভ্রান্ত করছে। তাই বাগদার মানুষকে বলছি, বাগদার মানুষের উদ্দেশ্যে বলছি, যেই মৃত্যুঞ্জয় চক্রবর্তী এবং শিশির হাওলাদার যারা বিজেপির কেউ নয়, বিজেপির সাথে তাদের কোনো সম্পর্ক নেই, এবং এরা যে বিজেপির নাম ব্যবহার করা করেছে, তার জন্য আমরা থানায় কমপ্লেনও করেছি গতকাল। সকলকে বলে দিয়েছি যে থানায় কমপ্লেন করতে। যদিও এ বিষয়ে নির্দল প্রার্থী ও দুই বিজেপি নেতার কোনো বক্তব্য মেলেনি। বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, ওরা গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত, টাকার বিনিময়ে প্রার্থী করেছে, সে কারণেই নির্দল প্রার্থী ভোটে দাঁড়িয়েছে। ওদের কেউ যদি তৃণমূলের হয়ে দালালি করে, সেটা ওদের ব্যর্থতা, ওরা হারবে, তাই এসব বলে আগে থেকে ড্যামেজ কন্ট্রোল করছে। যে বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত একটি দল, তারই ফলস্বরূপ ওদের মধ্য থেকেই আজকে নির্দল প্রার্থী হয়েছে বিজেপির। স্বাভাবিক, তারাই মনে করছে আসল বিজেপি, কারণ যাদেরকে প্রার্থী করা হয়েছে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে প্রার্থী করা হয়েছে। প্রধান আত্মহত্যা করবার চেষ্টা করেছে, বিষ খেয়েছেন, হাসপাতালে ভর্তি। এই দলটা টাকা ছাড়া কিছু বোঝে না। আর কারা তার সঙ্গে রয়েছে নির্দলের সঙ্গে, তারা বলছে আমরা আসল বিজেপি। এখন কারা আসল বিজেপি ওরা ঠিক করে নি না, নিশ্চিতভাবে ওরা কোনো কমপ্লেন করেনি, কমপ্লেন পায়নি, মুখে বলছে। কারণ হচ্ছে হেরে যাবার আগে অনেক রকমভাবে কৌশল নিতে হয়, বলতে হয় মানুষের কাছে যে কেন হেরে গেল। হার নিশ্চিত ওরা জেনে এই নানারকমভাবে প্রপাগান্ডা তৈরি করার চেষ্টা করছে, এতে কোনো কাজ হবে না। বাগদার মানুষ বুঝেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন বাগদার মানুষ এই দু বছর ধরে আমি করেছি, ওরা দেখেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে। আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।